জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও, তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সেই মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে, লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। সবাই বলে যে ভালোবাসবে সে ঠিক ফিরে আসবে, কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না। কারো ওপর নির্ভরশীল হয়ে থেকো না, যার ওপর তুমি নির্ভরশীল থাকবে সেই মানুষটাই যখন থাকবে না, তখন তোমার প্রত্যেকটা কাজ ব্যর্থ হবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো সাথে আনন্দে দিন কাটাচ্ছে। যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না, তাকে আপনি এক পয়সাও গুরুত্ব দিবেন না। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে থাকে। আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? আজ যারা ফিরিয়ে দিচ্ছে, কাল তারাই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছে, সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই। কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না, এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। কারো সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস, অনুভবে যাকে স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়, সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করা বৃথা, সেখানে বিতর্কে জড়িয়ে লাভ নেই, চুপচাপ সরে আসো, তোমার নীরবতাই উপযুক্ত জবাব দেবে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটে জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। অপেক্ষার ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো বেশি দিন থাকে না। আর যেটার জন্য ধৈর্য ধারণ, সেটা পেতে দেরি হলেও জীবনে সারা জীবন থাকবে। জীবনে এমন একজন মানুষ প্রয়োজন, খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দগুলো শেয়ার করা যায়। চার দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা।